हेलो स्टूडेंट्स, वेलकम टू साइंस वीडियो यूट्यूब चैनल। आज के पढ़ा क्लास 12 এর বায়োলজি অর্থাৎ পার্ট নাম্বার 8। পার্ট নাম্বার 7 পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল, যারা পার্ট নাম্বার 7 পর্যন্ত দেখনি যে অতি অবশ্যই দেখেলো, তো কারণ মানুষের জনন চ্যাপ্টারটা চলছে, অবশ্যই খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো, ঠিক আছে? চলো শুরু করা যাক, বেশি গল্প না করে চলো। आज के पढ़ो हे स्ट्रक्चर ऑफ स्पर्म अर्थात शुक्राणुर गठन। स्ट्रक्चर ऑफ स्पर्म अर्थात शुक्राणुर गठन अर्थात पुरुष देहर मध्य जो शुक्राणु आईटा ठीक देखते कीरकम অর্থাৎ এটা অ্যাকচুয়ালি হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অর্থাৎ আণবিক গঠন, সেটা দেখব। চলো, যেমন একটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অর্থাৎ স্পার্ম মানে শুক্রাণু একটা আণবিক্ষণিক গঠন, এর মধ্যে শুক্রাণুর মধ্যে আমরা চারটা অংশ দেখতে পাবো, ঠিক আছে? একটা হেড দেখতে পাবো, যেটা হচ্ছে মাথা বা মস্তক যেটাকে বলি, আর একটা হচ্ছে নেক দেখতে পাবো, যেটাকে আমরা গ্রীবা বলি বা ঘাড় যেটাকে বলি, সহজ সরল ভাষায় যেটা আমরা সাধারণত পরিচিত এটা। আরেকটা হচ্ছে তোমার বডি অর্থাৎ মিডিল পিস মধ্যাংশ, সেটা দেখতে পাবো। আরেকটা হচ্ছে শেষের দিকের অংশ টেল বা লেজ, ওইটা দেখতে পাবো, ঠিক আছে? তাহলে কি একটা মাইক্রোস্কোপিক মানে স্পার সেটা কী কী নিয়ে গঠিত? মোট চারটি উপাদান নিয়ে গঠিত, অর্থাৎ স্পার কম্পোস্ট কম্পোস্ট হ্যাঁ কী কী একটা হচ্ছে কি হেড, একে বাংলাতে কি বলে মস্তক, ঠিক আছে? আর একটা কী দেখতে পাবো আমরা, তারপর নেক, একে কি বলে আমার, একে গ্রীবা বলে, একে গ্রীবা বলে। আরেকটা কী আরেকটা কী দেখতে পাবো, বডি অর্থাৎ মিডিল পিস অর্থাৎ মধ্যাংশ, বডি বা দেহ বা মধ্যাংশ যে কোনো বলতে পারো। মধ্যাংশ আরেকটা কী টেল বা লেজ, এগুলো আমরা একটা স্পার্মের মধ্যে দেখতে পাবো, ঠিক আছে? চলো আগে একটা ছবি এঁকে নিই, তারপর জিনিসটা কি সেটা আমরা বুঝবো অবশ্য। একটা স্পার্মের ছবি আঁকছি, চলো এটা সাপোজ একটা স্পার্ম। আচ্ছা, এই স্পার্মের এই পোর্শনটা হেড, এই পোর্শনটা নেক, এই পোর্শনটা হচ্ছে বডি, আর এই পোর্শনটা হচ্ছে তোমার কি টেল, ঠিক আছে? আচ্ছা, স্পার্মের মধ্যে আমরা দেখব দুটো জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে তোমার কি একটা অ্যাক্রোজোম, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। অ্যাক্রোজোম এবং নিউক্লিয়াস, অ্যাক্রোজোমটা কীভাবে আঁকা যায়, অ্যাক্রোজোম কোথায় অবস্থিত, স্পার্মের হেডের মধ্যে অবস্থিত। একটা কি অ্যাক্রোজোম, কোনটা কি সব ডিটেলসে বলবো। এটা একটা অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম দেখতে পাবো, আর কি দেখতে পাবো, আর আমরা দেখতে পাবো একটা নিউক্লিয়াস।
নিউক্লিয়াস দেখতে পাবো। এই ঠিক এটা নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে এইটা কি, এইটা হচ্ছে তোমার কি অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম। আর এইটা হচ্ছে কি নিউক্লিয়াস, স্পার্মের মধ্যে অবস্থিত নিউক্লিয়াস। এই দুটো মিলে কি গঠিত হচ্ছে হেড, ঠিক আছে। আর এইটাকে বলা হয় স্পার্মের প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা বা প্লাজমা পর্দা যেটা বলতে। এবং অ্যাক্রোজোম এবং নিউক্লিয়াস বাদে যে এইটা আছে এটা সাইটোপ্লাজম, ঠিক আছে। আর এই অংশটা হচ্ছে তোমার কি, এই অংশটা হচ্ছে গ্রীবা বা নেক। এখানে তাহলে কী কী আছে, কী কী তাহলে কী কী দেখবো, তাহলে এখানেও দুটো পোর্শন আছে, এখানে দুটো সেন্ট্রিওল আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার এই গ্রীবা পোর্শনে দুটো সেন্ট্রিওল আছে, দুটো সেন্ট্রিওল। এটা কিন্তু একটু চ্যাপটা আছে, আমি এইটাকে বড় মানে একটু বড় করে আঁকছি এই জন্য গ্রীবা পোর্শনটা, যাতে তোমরা বুঝতে পারো যাতে প্রক্সিমাল মানে দুটো সেন্টার কীরকমভাবে অবস্থান করছে সেই পরিপ্রেক্ষিতে এই করছে। একটা আছে কি, একটাকে আমরা কি বলছি প্রক্সিমাল সেন্ট্রিওল, আর একটা হচ্ছে তোমার কি ডিস্টাল সেন্ট্রিওল। একটা হচ্ছে তোমার প্রক্সিমাল সেন্ট্রিওল, প্রক্সিমাল সেন্ট্রিওল, হ্যাঁ। আর একটা হচ্ছে কি এটা ডিস্ট্রাল সেন্ট্রিওল, ডিস্ট্রাল সেন্ট্রিওল, ডিস্ট্রাল সেন্ট্রিওল, ঠিক আছে। তাহলে এই পোর্শনটাকে আমরা কি বললাম, এই পোর্শনটাকে, এই পোর্শনটা হচ্ছে নেক বা গ্রীবা, নেক বা গ্রীবা। এই পোর্শনটাকে কি বললাম, এই পোর্শনটাকে আমরা হেড বা মস্তক, হেড বা মস্তক, ঠিক আছে। এই পোর্শনটাকে আমরা নেক বা গ্রীবা এটা, আচ্ছা। এই পোর্শনটাকে আমরা কি বলবো, এই পোর্শনটাকে আমরা বলবো বডি বা মধ্যাংশ বা দেহ, যে কোনো একটা বা মধ্যাংশ, ঠিক আছে। এই পোর্শনটাকে কি বলবো আমরা, এই পোর্শনটাকে আমরা টেল বা লেজ বলবো, বা লেজ, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের পার্ট, বডির পার্ট। তাহলে এই বডি, বডিতে কি কি আছে, তাহলে বডিতে আছে একটা স্পাইরাল মাইটোকন্ড্রিয়াল, অর্থাৎ সর্পিলাকার মাইটোকন্ড্রিয়া বডিতে দেখা যাবে, কি স্পাইরাল মাইটোকন্ড্রিয়াল দেখা যাবে, স্পাইরাল মাইটোকন্ড্রিয়াল দেখা যাবে, ঠিক আছে। স্পাইরাল মাইটোকন্ড্রিয়াল, ঠিক আছে। এটা কি দেখা যাবে বডিতে মধ্যে, স্পাইরাল মাইটোকন্ড্রিয়া, স্পাইরাল মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া বা সর্পিলাকার মাইটোকন্ড্রিয়া, বা সর্পিলাকার মাইটোকন্ড্রিয়া, সর্পিলাকার মাইটোকন্ড্রিয়া, সর্পিলাকার মাইটোকন্ড্রিয়া দেখায়, ঠিক আছে। আর এই পোর্শনটাকে আমাদের কি বলবো, এই পোর্শনটাকে হচ্ছে লেজ, ঠিক আছে। চলো এবারটি আমরা দেখব হেডের মধ্যে কি কি আছে, অ্যাক্রোজোম বা নিউক্লিয়াসটা কি, নেকের মধ্যে কি কি আছে বা কি কাজ করে, বডির মধ্যে কি কি আছে, টেলের মধ্যে কি কি আছে, সব এক একটা পয়েন্ট সম্বন্ধে আমরা দেখব,
ঠিক আছে চলো শুরু করা যাক। তোমার হেডের মধ্যে যেটা আছে প্রথমে হচ্ছে মস্ত, অর্থাৎ হেডের মধ্যে কী কী আছে সেটা দেখবো। হেডটা তাহলে কী কী নিয়ে গঠিত? হেডটা হচ্ছে তোমার মস্তক ও অ্যাক্রোজম নিয়ে গঠিত। মস্তক ও অ্যাক্রোজম, ও অ্যাক্রোজম, অ্যাক্রোজম নিয়ে গঠিত। হেডটা হচ্ছে তোমার কি মস্তক ও অ্যাক্রোজম নিয়ে গঠিত। এবারটি এই হেডটা কি মস্তক কি সরি নিউক্লিয়াস ও অ্যাক্রোজম নিয়ে গঠিত। ওই যে বললাম নিউক্লিয়াস ও অ্যাক্রোজম নিয়ে গঠিত। এবারটি দেখবো আমরা নিউক্লিয়াস দেখবো, হ্যাঁ নিউক্লিয়াস কোন অংশটাকে বলছি, আর হচ্ছে তোমার মস্তক কোন অংশটাকে, তোমার অ্যাক্রোজম কোন অংশটা বলছে সেটা দেখো। ঠিক আছে চলো নিউক্লিয়াস সেটিং করো। নিউক্লিয়াস নিউক্লিয়াসটা কোনটাকে দেখবো? নিউক্লিয়াসটা হচ্ছে তোমার মস্তক অংশের ঠিক কোথায় অবস্থিত, একদম পশ্চাৎ ভাগের, একদম পশ্চাৎ ভাগে অধিকাংশ স্থান, এই যে এইটা, এই প্রায় এটা একটু বড় হবে আর কি, পশ্চাৎ ভাগের অধিকাংশ স্থানটাই দখল করে আছে। ঠিক আছে এবং এটার মধ্যে কী কী থাকে? এইটার মধ্যে তোমার 22টা তোমার অটোজোম থাকে, আর একটা হয়তো একটা তোমার কী থাকে এক্স ক্রোমোজোম থাকবে, নাহলে একটা তোমার ওয়াই ক্রোমোজোম থাকবে, কারণ এগুলো কি হ্যাপ্লয়েড। ঠিক আছে তো এটা কারণ হচ্ছে তোমার এটা হচ্ছে হ্যাপ্লয়েড। আর নিউক্লিয়াসটা তোমার কি নিউক্লিয় পর্দা এবং মস্তকের প্লাজমা পর্দার সংযোগস্থলে সামান্য পরিমাণে সাইটোপ্লাজম থাকে। এই যে এই যে নিউক্লিয় পর্দা, এইটা নিউক্লিয় পর্দা, এটা আকারে একটু বড় হবে আর কি, নিউক্লিয় পর্দা এটা এই যে এই পোর্শনটা হচ্ছে সাইটোপ্লাজম থাকে। তাহলে নিউক্লিয়াসটা কি কোথায় অবস্থিত? মস্তকের, মস্তকের পশ্চাৎ ভাগে বেশিরভাগ, বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। ঠিক আছে মস্তকের পশ্চাৎ ভাগের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত কোনটা? নিউক্লিয়াসটা। আর এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে 22টি নিউক্লিয়াস, এই এর মধ্যে, এর মধ্যে 22টি, 22টি অটোজোম থাকে, 22টি অটোজোম এবং অথবা 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 একটি এক্স ক্রোমোজোম, একটি এক্স ক্রোমোজোম বা একটি ওয়াই ক্রোমোজোম থাকবে, ওয়াই ক্রোমোজোম থাকে। ঠিক আছে একটি এক্স ক্রোমোজোম বা একটি ওয়াই ক্রোমোজোম থাকবে। এটা গেল তোমার কি নিউক্লিয়াসটা। এবার কি আছে তোমার নিউক্লিয়াসের পর কি আছে? নিউক্লিয়াসের পর কি আছে তোমার? অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম জিনিসটা কি? অ্যাক্রোজোম হচ্ছে তোমার নিউক্লিয়াসের উপরের দিকে অবস্থিত এবং মস্তকের একদম উপরিভাগে, অর্থাৎ একদম মস্তক অংশের মানে সামনের দিকে এটা অবস্থিত। ঠিক আছে আর এইটা হচ্ছে তোমার কি একটা একক পর্দা বিশিষ্ট একটা থলির মতো। আচ্ছা এইখানে কী কী থাকে? এখানে থাকে হাইড্রোলাইটিক এনজাইম, অর্থাৎ আদ্র বিশ্লেষককারী উৎসেচক থাকে। যেমন কি? যেমনটা হচ্ছে তোমার হায়ালিউরোনিডেজ থাকে, ওইটার কাজটা কি এটা? এইটার কাজটা হচ্ছে যে ডিম্বাণুর, ডিম্বাণুর যে আবরণী আছে, যে আবরণীটা হচ্ছে তোমার কি জোনা পেলুসের নামক স্তরটা, সেই স্তরটাকে তোমার কি বিদীর্ণ করে তোমার ডিম্বাণুতে প্রবেশ করে। তখন কি হয়? তখন ওইটা ডিম্বাণুটা তখন ফার্টিলাইজ। ঠিক আছে বোঝা গেল এটাই আর কি। তাহলে কী থাকে? তাহলে অ্যাক্রোজোম, তাই তো?
অ্যাক্রোজম, অ্যাক্রোজম, অ্যাক্রোজমটা কোথায় থাকে? অ্যাক্রোজমটা থাকে তোমার নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের উপরের দিকে এবং মস্তকে, এটা থাকে তোমার মস্তকের সম্মুখ ভাগে অবস্থিত, এবং এবং কি এবং নিউক্লিয়াসের উপরের দিকে, এবং নিউক্লিয়াসের, এবং নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের উপরের দিকে অবস্থিত, নিউক্লিয়াসের উপরের দিকে অবস্থিত কি অ্যাক্রোজম। তাহলে এইটার মধ্যে কি থাকে? এইটার মধ্যে থাকে হচ্ছে তোমার আদ্র বিশ্লেষককারী উৎসেচক, আদ্র বিশ্লেষককারী উৎসেচক, আদ্র বিশ্লেষককারী উৎসেচক। যেমন কি, যেমন হচ্ছে জোনালাইসিন, জোনালাইসিন এবং হায়ালিউরোনিডেজ বা জোনালাইটিক এনজাইম যেটাকে বলি, হায়ালিউরোনিডেজ, হায়ালিউরোনিডেজ বা জোনালাইসিন, জোনালাইসিন এগুলো থাকে। এই কোথায়? অ্যাক্রোজমের মধ্যে অবস্থিত। এটা কীরকম টাইপের একটা দেখতে ঠিক? এটা হচ্ছে তোমার একক পর্দা বিশিষ্ট, একটা থলির একক পর্দা বিশিষ্ট, একক পর্দা বিশিষ্ট, একক পর্দা বিশিষ্ট থলির মতো দেখতে, থলির মতো দেখতে, যা কিনা টুপির আকারে অবস্থান করে, থলির মতো দেখ। আচ্ছা, এই আদ্র বিশ্লেষককারী উৎসেচক, এই আদ্র বিশ্লেষককারী উৎসেচকটি কাজ কি? এই আদ্র বিশ্লেষককারী উৎসেচকটির কাজটা হচ্ছে ডিম্বাণুর জোনাপেলুসিডা স্তরকে বিদীর্ণ করে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে, ঠিক আছে? ডিম্বাণুর জোনাপেলুসিডা স্তরকে বিদীর্ণ করে তোমার মানে ছিদ্র করে, ওই ছিদ্র পথে তোমার কি শুক্রাণু ডিম্বাণু মানে শুক্রাণুটা ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে, কি করে তোমার জোনাপেলুসিডা নামক স্তরকে বিদীর্ণ করে জোনাপেলুসিডা নামক স্তরকে বিদীর্ণ করে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে, ডিম্বাণু ডিম্বাণুর মধ্যে তোমার প্রবেশ করে, ঠিক আছে? এগুলো হচ্ছে এই, এটা হেডের মধ্যে অংশ। এবারটি হচ্ছে নেক বা গ্রীবা, নেক বা গ্রীবা, নেক জিনিসটা কি দেখাচ্ছে, এটা গেল আমাদের হেড। এবারে নেকের মধ্যে বা গ্রীবার মধ্যে কী কী অংশ আছে সেটা দেখ, ঠিক আছে? নেক বা গ্রীবা, এটা সাধারণত কি, এটা হচ্ছে তোমার মানে খুব কম দীর্ঘ, এটা তবু তো আমি এখানে বড় করে দেখিয়েছি, কোনো কোনো বইয়ের মধ্যে একদম একদম খুব স্বল্প, একদম খুব অল্প, একদম একদম খুব স্বল্প দীর্ঘ, ঠিক আছে? আর এইটার মধ্যে কী কী থাকে? এইটার মধ্যে থাকে তোমার প্রক্সিমাল সেন্ট্রিওল এবং ডিস্টাল সেন্ট্রিওল, এটার মধ্যে থাকে। আচ্ছা চলো, কী বললাম, নেক বা গ্রীবা। আচ্ছা, নেক বা গ্রীবা,
এটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? এটা এটা মস্তকের পশ্চাদভাগ থেকে এবং বডি অর্থাৎ মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত। এটা মস্তকের এটি মস্তকের পশ্চাদভাগ থেকে এটি মস্তকের পশ্চাদভাগ থেকে এই বডির বা মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত। মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। এটি মস্তকের পশ্চাদভাগ থেকে মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত। এটা দেখতে কীরকম? এটি দেখতে খুব একদম স্বল্প দীর্ঘ। এটি হচ্ছে স্বল্প দীর্ঘ, এটা স্বল্প দীর্ঘ, ঠিক আছে। এটি মস্তকের পশ্চাদভাগ থেকে একদম মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত, এটি স্বল্প দীর্ঘ। এটির মধ্যে কি কি থাকে? এটির মধ্যে থাকে হচ্ছে ওই বললাম যে প্রক্সিমাল সেন্ট্রিওল এবং ডিস্ট্রাল সেন্ট্রিওল। এটির মধ্যে থাকে, এটির মধ্যে তোমার প্রক্সিমাল সেন্ট্রিওল যেটা উপরের দিকে থাকে, প্রক্সিমাল সেন্ট্রিওল ও ডিস্ট্রাল সেন্ট্রিওল, ডিস্ট্রাল সেন্ট্রিওল থাকে, ঠিক আছে। এটা গেল আমাদের নেক বা গ্রীবা, এটার সম্বন্ধে এতটাই। এরপরে আছে যে বডি বা মাইটোকন্ড্রিয়া, বডি বা মধ্যাংশ, বডি বা মধ্যাংশ, বডি বা মধ্যাংশ, ঠিক আছে। হ্যাঁ, বডি বা মধ্যাংশ এটা কি সাধারণত? বডি বা মধ্যাংশটা হচ্ছে কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? এটি হচ্ছে একদম লেজের উপরিভাগ থেকে এবং গ্রীবার প্রস্রাবভাগ পর্যন্ত, গ্রীবার প্রস্রাবভাগ থেকে এবং লেজের উপরিভাগ পর্যন্ত এটি হচ্ছে বিস্তৃত। এটা দেখতে অনেকটা ঠিক কীরকম? লম্বা বৃত্তাকার চোঙের মতো অনেকটা ঠিক দেখতে, ঠিক আছে। আর এটার মধ্যে কি দেখতে পাওয়া যায়? এটার মধ্যে সর্পিলা আকারে মাইটোকন্ড্রিয়া বিন্যস্ত থাকে। আর এই মাইটোকন্ড্রিয়াটা তোমার কিসের সাহায্য করে? তোমার শুক্রাণুর গমনে সাহায্য করে, অর্থাৎ চলনে সাহায্য করে, ঠিক আছে। এটা কি করে তোমার? এটি হচ্ছে তোমার লম্বা বৃত্তাকার, লম্বা বৃত্তাকার চোঙের মতো দেখতে, লম্বা বৃত্তাকার চোঙের মতো দেখতে। আর কি? আর হচ্ছে এটির মধ্যে তোমার সর্পিল আকারে মাইটোকন্ড্রিয়া বিন্যস্ত থাকে। এটির মধ্যে, এটির মধ্যে সর্পিল আকারে মাইটোকন্ড্রিয়া বিন্যস্ত থাকে। ঠিক আছে, এটাকে বলছে আর কি বডি বা টেজ, বডি বা মধ্যাংশ। আবার এই মাইটোকন্ড্রিয়াটা কিসে সাহায্য করে? এই মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে শুক্রাণুর গমনে সাহায্য করে। এই মাইটোকন্ড্রিয়াটা কিসে সাহায্য করে? শুক্রাণুর, শুক্রাণুর গমনে সাহায্য করে। এই মাইটোকন্ড্রিয়াটা কী করে? শুক্রাণুর গমনে সাহায্য করে, ঠিক আছে। তাহলে কি দেখলাম? তাহলে নেক বা গ্রীবাতে কি আছে? এটা মস্তিষ্কের পশ্চাদভাগ থেকে একদম মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত। আর এটার মধ্যে কি কি আছে? এটা এটা খুব একদম মানে খুব স্বল্প দীর্ঘ, এখানে তবুও অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আরও কম দীর্ঘ হবে। আর এখানকার নিউক্লিয়াসটা আরও বড় আকৃতির হবে। হ্যাঁ,
আর এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে প্রক্সিমাল সেন্ট্রিওল এবং ডিসটাল সেন্ট্রিওল আছে। আর বডি বা মধ্যাংশটা কি? বডি বা মধ্যাংশটা আছে, এটা ঠিক দেখতে অনেকটা লম্বা বৃত্তাকার চোঙের মতো দেখতে। আর এটার মধ্যে কি আছে? তোমার সর্পিল আকারে মাইটোকন্ড্রিয়া বিন্যস্ত থাকে। আবার এই মাইটোকন্ড্রিয়াটা কি করে? তোমার শুক্রাণুর গমনে সাহায্য করে। শুক্রাণুর গমনে সাহায্য করে। যখন ডিম্বাণুর যখন এর মধ্যে ফ্যালোপিয়ান জোনিসের মাধ্যমে যখন মানে ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম যখন এন্ট্রি করে শুক্রাণু, তখন কি হয়? ওই এই এই ওই যে মানে শুক্রাণু যে গমনটা হয়, মানে শুক্রাণু গমনে কে সাহায্য করে, মানে যে এনার্জিটা, হ্যাঁ, শুক্রাণু গমনের সাহায্য করে যে এনার্জিটা পায়, সেই এনার্জি অর্থাৎ শক্তিটা যে পায় সেটা মাইটোকন্ড্রিয়া থেকে পায়। ঠিক আছে, শুক্রাণু গমনের সাহায্য করে। গমনের সাহায্য করা বলতে তোমার যে শক্তিটা শুক্রাণু দরকার সেই শক্তিটা কে দিবে? তোমার মাইটোকন্ড্রিয়া দিবে। এমনিতেই জানি আমরা মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তি ঘর বলা হয়। ঠিক আছে, এরপরে পড়বো আমরা কি? টেল বা লেজ পড়বো। টেল বা লেজ, টেল বা লেজ জিনিসটা কি? টেল বা লেজ হচ্ছে তোমার, এটা হচ্ছে একদম এর দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 50 মাইক্রোমিটারের মতো। সাধারণত কি শুক্রাণুকে আমরা চোখে দেখতে পাই? সাধারণত আমরা শুক্রাণুকে আমরা চোখে দেখতে পাইনি। এটা জাস্ট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অর্থাৎ আণুবীক্ষণিক স্ট্রাকচার অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যেটা দেখা আছে সেইটা। ঠিক আছে, আর এটা সাধারণত কত? এটা হচ্ছে 50 মাইক্রোমিটার, এটা একটা দীর্ঘ। আর এই লেজের প্রান্তদেশটা কীরকম? অনাবৃত অক্ষতন্তু দ্বারা গঠিত। লেজটি হচ্ছে কত? 50 মাইক্রোমিটার দীর্ঘ বিশিষ্ট, 50 মাইক্রোমিটার দীর্ঘ বিশিষ্ট। আর এই লেজটা কি দিয়ে তৈরি? তোমার অনাবৃত অক্ষতন্তুর দ্বারা গঠিত। অক্ষতন্তু বলতে সেই তোমার 9+T মানে 2 অ্যারেঞ্জমেন্ট, যেটা মাইক্রো টিউবিউল আর কি, যেটা আমরা সাধারণ অরুণ নালিকা যেটা বলি সেইটার টাইপের। এটা হচ্ছে অনাবৃত অনাবৃত অক্ষ তন্তু দ্বারা গঠিত। ঠিক আছে, এটা হচ্ছে টেল বা লেজ। আর কি এই তরল মাধ্যমে এই লেজের সাহায্যে শুক্রাণুটা কি করে তোমার মানে ভেসে বেড়াতে বা সাঁতার কাটতে সাহায্য করে? কি করে এই লেজটা? হ্যাঁ, এই লেজটাই হচ্ছে তোমার তরল মাধ্যমে, তরল মাধ্যমে শুক্রাণুটি শুক্রাণুটিকে ভেসে বেড়াতে, ভেসে বেড়াতে বা সাঁতার কাটতে সাহায্য করে। ঠিক আছে, ভেসে বেড়াতে বা সাঁতার কাটতে সাহায্য করে। ক্লিয়ার, বোঝা গেল? এটা গেল আমাদের টেল বা লেজ। আরেকবার রিপিট করছি, তার স্ট্রাকচার অফ স্পার্ম অর্থাৎ শুক্রাণুর গঠন। শুক্রাণুর মধ্যে আমরা কী কী দেখতে পাবো? শুক্রাণুর মধ্যে আমরা মোট 4টা অংশ দেখতে পাবো। একটা হচ্ছে হেড বা মস্তক, আরেকটা হচ্ছে তোমার কি নেক বা গ্রীবা, আরেকটা হচ্ছে কি বডি বা মধ্যাংশ, আরেকটা হচ্ছে তোমার টেল বা লেজ। ঠিক আছে, এগুলো দেখতে পাবো। এরপরে যে মস্তক অংশের মধ্যে কি, মস্তক অংশের মধ্যে কী কী দেখতে পাবো আমরা? মস্তক অংশের মধ্যে দেখতে পাবো অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম দেখতে পাবো এবং নিউক্লিয়াস দেখতে পাবো। আর এখানকার নিউক্লিয়াসটা প্রায় পুরোটা জায়গায় স্থান অধিকার করে আছে। অ্যাক্রোজোমটা কীরকম টাইপের আর কি? অ্যাক্রোজোমটা হচ্ছে একক পর্দা বিশিষ্ট একটা থলির মতো দেখতে অনেকটা। এই অ্যাক্রোজোমের মধ্যে কী কী থাকে? এই অ্যাক্রোজোমের মধ্যে থাকে তোমার কি হায়ালিউরোনিডেজ একটা এনজাইম এবং কি জোনাপেরাসিন, হ্যাঁ, বা জোনা লাইসিন নামক এনজাইম। এই সব এনজাইমটাই বা কী কাজ করে? এই এনজাইমটা এইরকম টাইপের এনজাইমটা তোমার কী করে? তোমার যে ডিম্বাণু যে জোনাপেলুসিডা নামক স্তরটা আছে ওই জোনাপেলুসিডা নামক স্তরকে তোমার বিদীর্ণ করে। আবার এর ফলে কী হয়? এর ফলে ডিম শুক্রাণুটা সহজেই তোমার কি
প্রবেশ করে যায়, ঠিক আছে। আর এখানের মধ্যে নিউক্লিয়াসটা যেটা আছে, নিউক্লিয়াসটা প্রায় পুরোটা জায়গাটা স্থান অধিকার করে আছে, পুরো প্রায় পুরোটা। এরপরে আসছে কি নেক বা গ্রিপা। গ্রিপাটা খুব একদম কি কম, মানে স্বল্প দীর্ঘ, অর্থাৎ এর দৈর্ঘ্যটা খুবই কম, যতটা আছে অ্যাকচুয়ালি অতটা নয়, এর থেকে আরও একদম চাপা হয়ে আছে। এই গ্রিপা পোর্শনের মধ্যে আমরা কী কী দেখতে পাবো? এই গ্রিপা পোর্শনটার মধ্যে আমরা দুটো সেন্ট্রিওল দেখতে পাবো, একটা হচ্ছে কি প্রক্সিমাল সেন্ট্রিওল, আর একটা হচ্ছে তোমার কি ডিস্টাল সেন্ট্রিওল। দুটো সেন্ট্রিওল দেখতে পাবো। এরপরে কী আছে? আচ্ছা, তাহলে গ্রিপাটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? এটি হচ্ছে তোমার এই মস্তকের পশ্চাৎ ভাগ থেকে বডি পর্যন্ত, অর্থাৎ মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এরপরে কি আছে? বডি বা মধ্যাংশ, এটা একটা কীরকম দেখতে? ঠিক, এটা হচ্ছে লম্বা বৃত্তাকার চুঙের মতো দেখতে, ঠিক আছে। এখানের মধ্যে কি থাকে? সর্পিল আকারে মাইটোকন্ড্রিয়া থাকে। আবার এই মাইটোকন্ড্রিয়াটা কিসে সাহায্য করে? তোমার এই শুক্রাণু গমনের জন্য, গমনে সাহায্য করে। যে শক্তিটা দরকার সেই শক্তিটা প্রোভাইড করে কে? এই মাইটোকন্ড্রিয়া। এরপরে কি আসছে? এরপরে লেজ আসছে। লেজটার দৈর্ঘ্যটা কতটা? লেজটার দৈর্ঘ্য হচ্ছে তোমার কি 50 মাইক্রোমিটার দীর্ঘ বিশিষ্ট। আর এটা কিরকম? এটা হচ্ছে অনাবৃত একটা অক্ষতন্তু দ্বারা গঠিত। আর এই লেজটা কি করে? তোমার লেজটা হচ্ছে তোমার তরল মাধ্যমে শুক্রাণুটাকে ভেসে বেড়াতে অথবা সাঁতার কাটতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অনেকে বলছে যে কীরকম টাইপের কোশ্চেন আছে এখান থেকে, যেমন এখান থেকে কোশ্চেন যেমন আছে আছে যে তোমার শুক্রাণুর গঠন চিত্র সহযোগে বর্ণনা করো, 5 নম্বরে আসতে পারে, হ্যাঁ, বা 3 নম্বরে আসতে পারে, বিভিন্ন চিত্র সহযোগে সংক্ষিপ্ত বর্ণনা করো, যে অ্যাক্রোজম কি, অ্যাক্রোজমের মধ্যে কী কী থাকে, এগুলো আসতে পারে, ঠিক আছে। আরেকটা যে আগেরবারে যে এটা হয়ে গিয়েছিলো, যেমন আগে পুরো কোশ্চেনগুলো একবার বলে দিচ্ছি, হ্যাঁ, স্পার্মাটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি সংক্ষিপ্ত আকারে বিবরণ করো, এগুলো আসতে পারে, হ্যাঁ, 5 নম্বরে আসতে পারে। তারপর হচ্ছে ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম বা মানে মহিলাদের জননতন্ত্রকে বিভিন্ন অংশের কাজ এবং গঠনগুলো পড়ে রাখবে, এটাও আসতে পারে, কাজ আসতে পারে। এবং পুরুষ জননতন্ত্র বা মেল রিপ্রোডাকটিভ সিস্টেমে বিভিন্ন মানে গঠন এবং কাজটা পড়ে রাখবে। তাহলে এই এই কোশ্চেনগুলোই প্রায় আসে বরাবর, ঠিক আছে। আবার শর্ট কোশ্চেনের মধ্যে যেটা সাধারণত আমরা দেখতে পাবো, সেটা এখন নেই, সেটা তোমার যখন উজেনেসিস করাবো। ক্যামেটোজেনেসিস দুটো ভাগ বলেছিলাম, একটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, আর একটা হচ্ছে উজেনেসিস। যখন উজেনেসিস আসবো তখন দেখবো যে মানে স্পারমিয়েশন কাকে বলে, সেটা কাকে বলে, হ্যাঁ, এগুলো দেখবো। তারপর তোমার স্পারমিওজেনেসিস কাকে বলে, পদ্ধতিতে কাকে বলে, এগুলো দেখবো অবশ্য। মানে এগুলো কোশ্চেন আসে আর কি, ঠিক আছে। এগুলোই হচ্ছে আজকে এতটাই, এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।